রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে সিটি স্ক্যান বিভ্রাট, গত প্রায় চার দিন ধরে ব্যাহত পরিষেবা। এই ঘটনার জেরে রীতিমতন হয়রানির শিকার সাধারণ রোগী ও রোগীর আত্মীয়রা। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের অত্যাধুনিক সিটি স্ক্যান বিভাগে রোজ বহু রোগী পরিষেবা নিতে আসেন, যাদের মধ্যে বেশিরভাগ মানুষই মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীর। সরকারি হাসপাতালে যেখানে নিখরচায় পরিষেবা মিলবে, সেখানে বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে সিটি স্ক্যান করাতে গেলে অর্থের প্রয়োজন। এদিকে গত 15ই সেপ্টেম্বর থেকে এই হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ থাকায় ঘুরে যাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। বাইরে থেকে পরিষেবা গ্রহণের সামর্থ্য না থাকায় চিকিৎসায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ। এখানে আমি আসছিলাম যে সিটি স্ক্যান করতে, না হয় নাই, আমি এর আগেও আসছিলাম, মোটামুটি 13-14 তারিখে এর আগে আসছিলাম। তো ওনারা বলছে যে দুই একদিনের মধ্যে হয়ে যাবে, ইঞ্জিনিয়ার আসবে, তারপর দুই একদিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু আজকে আবার বিন্দুল থেকে আসছি আমরা, বিন্দুল থেকে আজকে আবার আসলাম, তো ইনারা আবার বলছে যে 2-4 দিন আবার লাগবে। এখন কবে হবে সেটা বলা যাচ্ছে না। আমরা ওই যে বাচ্চার সিটি স্ক্যান করতে, না হয়নি, এখন কি করব। ওনারা তো ডেট দিচ্ছে যে আবার এসে 4 দিন আবার লাগবে, তো এখন নিয়ে যেতে হবে কোথাও বা দেখতে হবে এখানে যদি করা হয় কী হবে। এবার তো আমরা গরিব লোক, ধরো টাকা পয়সাও নেই, টাকা পয়সা হলে তো এখানে আসতাম না, নার্সিং হোমই করাতাম, বারবার করে হয় কি না, এখানে বারবার করে গিয়ে আসতাম, দুবার আসলাম, এবার ধরো 300-600 টাকা গেলো। এবার এখন কী করব, ওইদিকে যাবো, যাই দেখি কী করা যায়। মাসির মাথার প্রবলেম, মানে মাথা অ্যাক্সিডেন্ট হয়ে মাথাটা ফুলে গেছে, রক্ত জমে গেছে, ওই জন্য ডাক্তার বললো যে ছবি করতে হবে। ছবি করতে আসছিলাম শুক্রবারের দিন, আসছিলাম তো শুক্রবারের দিন বলছিলাম মেশিন খারাপ, আজকে আসলাম তো আজকে বলছে মেশিন খারাপ। তাহলে এখন কী করবেন? কী করবো এখন, ফের অন্য জায়গায় থাকে তো দেখবো, অন্য জায়গায় করলে তো টাকা তো অনেক লাগবে। হ্যাঁ টাকা লাগবে, এখন মেশিন ঠিক না হলে কী করবো এখন, বাইরে বেশি টাকা দিয়ে করতে হবে। হ্যাঁ এখানে তো মেশিন খারাপ, মেশিন হয় না, এটা সুবিধা হতো। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সিটি স্ক্যান বিভাগের টেকনিশিয়ানদের সাথে। তারা জানান সিটি স্ক্যানের উপযোগী মেশিনের একটি যন্ত্রাংশের সার্কিট পুড়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে, যা ব্যাঙ্গালোর থেকে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত তা এনে পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। সিটি স্ক্যানের একটা পার্ট, মানে যেটা টেবিলটা আপ ডাউন হয় তার একটা সার্কিট পুড়ে গেছে, পুড়ে যাওয়ার জন্যে এবার পার্টটা এখানে নাই। এবার ইঞ্জিনিয়ার এসেছিলো, ইঞ্জিনিয়ার পার্টটা ব্যাঙ্গালোর থেকে অর্ডার করেছে, ওটা আসতে সময় লাগবে বলেছে, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলেছে। কবে থেকে কারণ হয়ে গেছে? 15 তারিখ সকাল থেকে। কিন্তু রোগীরা তো এসে ঘুরে যাচ্ছে, ওরা তো একটা হয়নি শিকার হচ্ছে। এবার এটা ইলেকট্রনিক জিনিস, যদি পার্টটা পুড়ে যায়, পুড়ে গেছে, এবার এর তো ব্যাকআপ আমাদের কাছে থাকে না, এবার সেটা এবার ইঞ্জিনিয়ার অর্ডার করেছে আসবে, সময় লাগবে। এবার আগে থেকে যদি জানা যেত যে পুড়ে যাবে সেটা তো আমরা জানতে পারি না, ইলেকট্রনিক জিনিসের ব্যাপারে তো আমরা অনিশ্চিত। হ্যাঁ 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে সরকারি হাসপাতালের এমন একটি জরুরি পরিষেবার বিকল্প ব্যবস্থার অভাব ঘিরে প্রশ্ন তুলছেন অনেকেই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।